Thank you.
আর সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর আমি আজকে যখন দর্শকের সারিতে বসেছিলাম, সেই রাঙামাটি জেলার পারফরমেন্স পরিবেশন আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আমি যেহেতু নাচের সে মানে মেয়ে বলা যায়, তো সেই ক্ষেত্রে নাচটা দিয়ে শুরু হয়েছে, নাচ খুব ভালো লেগেছে এবং গান নজরুল সঙ্গীতটা অসাধারণ ছিল এবং সত্যি বলবো যে প্রত্যেকটা পরিবেশনা ভীষণ ভালো লেগেছে। আর আমি যেহেতু একটা আমারও শিশু বয়স থেকে শুরু, তো আমি বলবো যে প্রত্যেক শিশুর জন্য যখন এত বড় একটা আয়োজন হয়, সেই আয়োজনে বাংলাদেশের 64 জেলা থেকে পারফর্ম করতে আসছে, এত বড় একটা প্ল্যাটফর্ম পাওয়া প্রত্যেক শিশুর জন্য আমি মনে করি যে অনেক বেশি অর্জনের, অনেক প্রাপ্তি এবং ভালোবাসার একটা ব্যাপার। তাদের জন্য আমার অনেক দোয়া এবং আজকের একটি কুড়ি ভবিষ্যতের রঙিন ফুল হয়ে প্রস্ফুটিত হয়ে সৌরভ ছড়াবে এই কামনা করছি। সবাইকে অনেক অনেক শুভকামনা। বিসর্জনের বিজয় নাটকের শেষ অংশ বিশেষ উপস্থিত হয়েছি। সকাল হয়েছে মা, শরীরে কইরা আছে, যাই দেখি তো। আর কথা কইব না, তুমি কাঁদো না মা, তুমি কাঁদো না, তুমি কাঁদতেছো কেন?
আমার বাপজান আমাকে ওরা একটা স্বাধীন দেশ উপহার দিয়ে গেছে, একটা লাল সবুজের পতাকা উপহার দিয়ে গেছে। তুমি কাঁদো না মা, তুমি কাঁদো না। আমরা আমরা আমার বাপজানের লাগিয়া গর্বিত অনুভব করু, কারণ আমার বাপজান আমাকে ওরা একটা স্বাধীন দেশ দিয়ে গেছে, স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছে। আমরা কবির কণ্ঠে কণ্ঠ মিলাইয়া খুজার কইরা কইতে পারি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ড উদার। আমি ভিত্তি করছি কবি নির্মলেন্দু গুণের লেখা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি কবিতাটি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে শব্দফোনা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর তো সরি আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণীর ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যায় এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি। আমার বিষয়ের নাম মুক্তি। মুক্তি মা, আর তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, আমার টুপিটাও দিয়ে দিও। বাবা, তুমি কোথায় যাচ্ছ? তোর জন্য স্বাধীনতা আনতে যাচ্ছি, তোর জন্য লাল সবুজের পতাকা আনতে যাচ্ছি মা। স্বাধীনতা? ওটা আবার কি? তুই বুঝবি না রে মা, বড় হোক তারপর। বাবা, সাবধানে যেও, তাড়াতাড়ি এসো কিন্তু। আর শোনো, আসার সময় আমার জন্য একটা লাল জামা আর একটা লাল পুতুল আনবে কিন্তু। ঠিক আছে বাবা। বাবা অবশ্যই আনবে কিন্তু। মুক্তি মা, মুক্তিকে দেখে রেখো, আমি চললাম। বাবা কখন আসবে? কতদিন তো হয়ে গেল, এখন আসছে না কেন? সময় হলে আসবে। এটা কার লাশ?
উঠেছি। আমি এসব চেয়েছি বলে তুমি রাগ করে শুয়ে আছো। আচ্ছা আমার এসব কিচ্ছু লাগবে না, তুমি ওঠো বাবা। বাবা তোর বাবার তোর জন্য তোর বাবা লাল সবুজের কথাটা পাঠিয়েছে। বাবা তুমি আমার জন্য যে উপহার পাঠিয়েছ তাতে আমি ধন্য, তাতে আমি গর্বিত। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলি তারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে না বলাটাই বোধ হয় ভালো, চুপ করে থাকাটাই ভালো। ভীষণ ভালো লাগছে শুধু এটুকু বলতে।